Bismillahirrahmanirrahim. Assalamu alaikum shobaike shagotom amar chele nami tanjina shubho sokal sokale nashta ta toiri hoye geche alu bhotta dim bhotta ar kathal dana bhotta baniyeche ar gotokalke shutki ache ar shada bhor ranna korechi ei sokale nashta aaj mizander shobaike amader bhore khete bolechi karon aaj barir manush barite chole asteche mani amar boro ja shejo ja shobai chole asteche eid korar jonno আমি তো নাস্তাটা টেবিলে রেখে এসে তারপরে সব মাছ মাংস ভিজিয়ে রাখলাম দুপুরে রান্না করব আমি সকালে উঠে সব ভিজিয়ে রেখেছি তারপর তো সকালে নাস্তাটা করে নিতেছে সাইদুলের বাবা মিজান আর মিরান বসেছে আর সাবরও তো শুয়ে আছে সাইদুলও শুয়ে আছে আর মা আর ইভা রোজা রেখেছে এদের খাওয়া হলে তারপর আমি খেয়ে নেব বাবার খাবারটা মানিয়ে গেছে সবাই সকালে নাস্তাটা করে নিল সকালে নাস্তাটা করার পর আমি সবকিছু কম বেশি গুছিয়ে রেখে আসলাম তারপর রান্না করে চলে আসলাম মা সবকিছু কেটে দিল আমি নদীর গুড়া মাছ রান্না করব গরুর গোস্ত ভুনা করব গরুর গোস্তটা এখন মেখে ঝুকে চুলায় বসিয়ে দেব আর প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি আর নদীর রুই মাছ রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে তারপর তো আমি রান্নাটা চুলায় বসিয়ে দিলাম প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি এই যে এক এক করে এখন প্রত্যেকটা রান্না শুরু করে দিব আমি গরুর গোস্তটা ছোট পাতিলে না হওয়াতে আমি বড় কড়াইতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিয়েছি আর পাশে চুলায় ভাতটা বসিয়ে দিলাম ডালটা তো ঘুটে চালটা দিয়ে দিয়েছি এখন জাল দিয়ে পরে বাগার দিয়ে দিব শুকনো মরিচ আর রসুন দিয়ে আর এদিকে গরুর গোস্তটা ছোট পাতিলে ঢেলে ফেললাম এখন আস্তে আস্তে গরুর গোস্তটা হোক আর নদীর গোড়া মাছটা মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দেব ডালটা বাগার দেওয়ার পর এই যে আমি পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু নিয়েছি এখন একটু ভালোভাবে মেখে নিব তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব নদীর গোড়া মাছ তারপর তো ডালটা বাগার দিয়ে ফেললাম এই যে চালটাও দিয়েছি নতুন চালটা এখন উঠেছে আমাদের পাশের বাড়ি চালতা গাছ আছে সেইখান থেকে নিয়ে এসেছিলাম তারপরে গোড়া মাছটা তো বলক এসেছে ঢাকনাটা তুলে দিলাম আর ঢাকবো না মিডিয়াম আছে আস্তে আস্তে গোড়া মাছটা রান্না করে ফেলবো আর পাঁচমিশালি শাকটা বাগার দিয়ে নিব এই যে তারপর তো আমি রুই মাছটা বেগুন আলু দিয়ে রান্না করবো মশলাটা ভালোভাবে কষিয়ে বেগুন আর আলু দিয়ে দিয়েছি এখন বেগুন আর আলুটা ভালোভাবে কষিয়ে নিই আর পাশে চলে মাছগুলি তো ভেজে নিতেছি তারপরে পরে দিয়ে দিব তারপর তো বেগুনের আলুটা ভালোভাবে কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে পর বলক আসলো শাক দিয়ে এখন মাছ দিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে আস্তে আস্তে রান্না করে ফেলবো রুই মাছের তরকারিটা হয়ে গেছে আমি একটা বাটিতে বেড়ে রেখেছি তারপর তো তাল বের করে রেখেছিলাম ফ্রিজে ছিল আমি আজ তালে পিঠা বানাবো আমি নারিকেল দিলাম চালের গুঁড়ি দিব আর খেজুরের গুড় দিব আর আটা দিয়ে তালের গুঁড়াটা গুলিয়ে রাখবো আর এদিকে মেহমানও চলে আসলো মেহমান কি বাড়ির মানুষ ওরা ঈদ করতে দেশে চলে আসলো আমার সেজু জাল আর বড় জাল এখন সিএনজি থেকে নামতেছে ওরা তারপর তো আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি আজ কি কি রান্না করেছি আজ আমি পাঁচমিশালি শাক রান্না করেছি মানে ভাজি করেছি নদীর গুঁড়া মাছ চচ্চড়ি করেছি তারপরে রুই মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলাম গরুর গোস্ত ভোনা করলাম আর পাতলা ডাল মানে চালতার ডাল আর ভাত তো আছে এই দুপুরের মেনু
তারপরে সবাই তো বসে আছে, সবাই তো চলে এসেছে, ফ্রেশ হয়ে সবাই বসে আছে, একটু পরে আজান দিয়ে দিবে। ওরা আস্তে আস্তে 12:30 বেজে গেছে। তারপর সবাই মিলে গেল মিজানদের ঘরে বাবার সাথে দেখা করতে। যখন ওরা ছিল তখন বাবা নামাজ পড়তে ছিল, দেখা করতে পারেনি। তারপর নামাজ শেষ হওয়ার পর এখন সবাই একসাথে এই ঘরে চলে আসলো বাবার সাথে দেখা করার জন্য। তারপর তো নেমে পড়লো হঠাৎ করে বৃষ্টি, অনেক জোরে বৃষ্টি নামলো ঝুপঝুপিয়ে। আকাশটা একটু মেঘলা হয়েছিল সকাল থেকে, তো প্রচণ্ড রৌদ্র, তারপর হঠাৎ করে বৃষ্টি, এখন বাজে প্রায় 1টা, অনেক বৃষ্টি হচ্ছে। তারপর তো দুপুরে খাবারটা এখন সবাই খেতে বসে পড়তেছে, এক এক করে বড় ভাবি সবাইকে বেড়ে দিতেছে। তারপর আমরা খেতে বসে পড়লাম বড় ভাবে, আমি আমার সেজো জান সবাইকে খাইয়ে তারপর আমরা খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে তালের পিঠা বানাতে। আমি এখন তালের পিঠাগুলো বানিয়ে নিতেছি। প্রথম 1 খোলা হয়েছে, সেটাকে দিয়ে আসলাম, সবাই খেয়ে নিতেছে। এই যে প্রথম 1 খোলা ভাজি মানে ভেজে ফেলেছি, তারপরে তো সবাইকে দিয়ে এসেছি ড্রয়িং রুমে, সবাই একটু একটু করে খেয়ে নিতেছে। পিঠা তো খাওয়া হয়ে গেছে, তারপর সবার মনে পড়েছে পেয়ারার কথা, এখন পেয়ারার কাছে গিয়ে বড়ভাবে পেয়ারা পাড়তেছে, সবার জন্য পাড়তেছে, এখন সবাই মিলে পেয়ারা খাবো। তারপর বিকেল দিকে সবাই একসাথে বসে গল্প করলাম। আমি যে ভয়েস দিতেছি অনেক কথা আসতেছে, কারণ বাড়ি ভর্তি তো মানুষ, সবাই একসাথে বসে গল্প করতেছে, এই জন্য অনেক কথাই আওয়াজ আসতেছে। তোমরা আবার কিছু মনে করো না, মানে প্রত্যেক ঘরেই মানুষ আছে। তারপরে সন্ধ্যার পরে ঝালমুড়িওয়ালা আসলো, তাকে ডাক দিলাম, এখন সবাই মিলে বাহির হয়েছি, ঝালমুড়ি খাবো। এই যে ঝালমুড়িওয়ালা এসে পড়েছে, এখন সবাইকে বানিয়ে দিতেছে ঝালমুড়ি।
এই যে আমাকে দিল ঝালমুড়ি, এখন আমি খেয়ে নিলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।